আমার বন্ধুগণ, আজকে আমি একটা নতুন বস্তু আনবক্সিং করে দেখাবো। তো চলুন ঘরের ভিতরে যাওয়া যাক, তারপর দেখেই নিন কি আনবক্সিং করি। আসলে হলো কি, আমি ত্রিপড একটা মোবাইল স্ট্যান্ড এনেছি আর সেটাই আমি আনবক্সিং করে দেখাবো, আর সেটাই হলো অ্যামাজন থেকে আনা। তো দেখুন ওরা অ্যামাজন থেকে কিভাবে বক্স করে পাঠিয়েছে, আর সেটাই আমি আজকে আনবক্সিং করে দেখাবো। এটাই হলো এটা যা আমি এবার আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক ভিডিওর আন্তরালে। মনে হচ্ছে ভালো ভিড় হবে না, এটা আমার দারুণ আর কি। এটার মডেল হলো 3110 আর মেড ইন চায়না, এটা হলো চায়নার, দেখে নিন। এবার দেখবো এর ভিতর থেকে কি কি বের হয়। এর ভিতর থেকে বের হলো একটা ব্যাগ, আর এরপর কি বের হবে সেটা হবে লক্ষণীয়। মোবাইল অ্যাডাপ্টার আর আসল মাল হলো এটা। আমি আগেই সন্দেহ করেছিলাম যে খুব ভালো বের হবে না, দেখুন ফোটা ফোটা হয়ে বেশি হয়েছে। এভাবে বস্তু যদি খারাপ বের হয় তাহলে তো খুব অসুবিধাজনক, তাই না? আমি সন্দেহ করেছি আর সেটাই হলো, আর এটাকে এবার আমি রিটার্ন করে দেবো। আমি ভেবেছিলাম এটা হয়তো ভাঙা সিঙা বেরিয়েছে, মানে টুটা ফুটা, এখন দেখছি না আসলে নয়, এটার সিস্টেমই এরকম, এটা ভাঙা নয়। বেঁচে গেছি যে এটাকে আর রিটার্ন করতে হবে না। তো ভিডিও আজকের পর্যন্ত এখানে শেষ দিলাম, পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করবো আর আপনারা তার জন্য অপেক্ষা করে থাকুন, মানে